আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার কাছেও দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাই কেমন আছেন? আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে দেখতেই পাচ্ছেন, আজকে কোনো রান্নাবান্না নিয়ে আপনাদের সামনে হাজির হইনি, আজকে একটু বাহিরে যাচ্ছি। তো আমরা নিউ মার্কেটে কাটাবন হয়ে বাটা সিগন্যাল যাব, ওখান থেকে আয়াজের আপু আমাদেরকে নিয়ে যাবে আগারগাঁওয়ে। তো এটা হচ্ছে কাটাবন, তো কাটাবন দিয়ে যাচ্ছি। তো এখানে যাচ্ছি আমি এবং আমার ননদ, ওর ছেলেমেয়েরা এবং আয়াজ, আমরা সবাই একসাথে। ওখানে একটা বাচ্চাদেরই প্রোগ্রাম আছে। আপনারা হয়তো অনেকেই জানেন আজ 18ই অক্টোবর শেখ রাসেল দিবস। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ ছোট ভাই শেখ রাসেলের জন্মদিন আজ। তো এখানে আয়াজের আব্বু আমাদেরকে বাটা সিগন্যাল থেকে আগারগাঁওয়ে সিএনজি দিয়ে নিয়ে গেল। তো আমরা কিছুক্ষণের পরেই আমরা পৌঁছে গেলাম। তো আমার ননদও স্কুল শেষ করে আমাদের সাথে জয়েন করলো। তো ভিউয়ার্স, আমরা এসেছি স্মার্ট টেকনোলজিস লিমিটেড এবং গিগাবাইট টেকনোলজিসের কার্যালয়ে। সেখানে চলছে শেখ রাসেল দিবস উপলক্ষে স্ক্র্যাচ প্রোগ্রামিং কর্মশালা। তো ভিউয়ার্স, কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মুস্তফা জব্বার, এবং সেই সাথে ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শহীদ উল মুনির ও বিসিএসের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্মার্ট টেকনোলজিসের লিমিটেডের পরিচালক জনাব মুজাহিদ আল বিরুনি সুজন, এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মনির হাসান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। আপনারা দেখছেন শিক্ষার্থীদের কর্মশালায় ক্লাস চলছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজক ভাইয়ারা ক্লাস নিচ্ছেন, এবং শিক্ষার্থীরা সেটা খুব মনোযোগ সহকারে শুনছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজক ভাইয়ারা, স্বেচ্ছাসেবক ভাইয়ারা, যেন বাচ্চাদের অসুবিধা না হয়, একদম হাতে কলমে কাছে এসে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে। এই
তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের টিপু ভাই শিক্ষার্থীদের বড় স্ক্রিন টিভিতে হাতে কলমে শিখিয়ে দিচ্ছেন এবং বুঝিয়ে দিচ্ছেন কিভাবে বাংলা স্ক্রেচ প্রোগ্রামটা করতে হবে। তো ভিউয়ার্স, কোনো রকম আবেদন ফি ছাড়াই এই কর্মশালায় অংশগ্রহণ নেওয়া গিয়েছিল। সর্বমোট 4টি ধাপে সারাদিন ব্যাপী এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছিল। সকাল 10টা থেকে 11টা, সকাল 11টা সাড়ে 11টা থেকে 12:30 এবং 2টা থেকে 3টা এবং বিকাল 3টা থেকে 4:30 পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল। তো আমরা 3টা থেকেই আমাদের বাচ্চারা অংশগ্রহণ করেছিল। গার্ডিয়ানরা আমরা বাহিরে অপেক্ষারত বসেছিলাম। তা আমাদের জন্য সুন্দর চায়ের ব্যবস্থাও ছিল। পুরো অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছিল, সেজন্য অনুষ্ঠানটিতে আয়োজকদের জানাই অসংখ্য ধন্যবাদ। এই কর্মশালায় অংশ নিতে শিক্ষার্থীদের নিজের ল্যাপটপ নিয়ে আসার কোনো প্রয়োজন হয়নি, ওখানে সব ব্যবস্থা ছিল। এখানে আমার ছেলে আয়াজ খুব ভালোভাবে শেখার আগ্রহ প্রকাশ করছিল ভাইয়ার কাছে। তো ওর আসলে খুবই আনন্দ লাগছিল। আসলে পুরস্কার পাওয়া বা না পাওয়া সেটা বড় কথা না, আসলে হচ্ছে ওদের আগ্রহ দেখে আমার খুব ভালো লাগলো।
কন্ট্রোল থেকে বা নিয়ন্ত্রণ থেকে এই যে এটা নিয়ে আসছি সরি যদি তাহলে ঠিক আছে এটা আনার পরে দেখো অপারেটরসে যাবা অপারেটরসে যাওয়ার পরে এই যে দেখো লেস দেন গ্রেটার দেন দুটো ব্লক আছে তো আমরা গ্রেটার দেন দিয়ে করি যদি এটা তারপর ভিডিও থেকে আমরা নিব যদি আর এখানে আয়াজের আপু শিক্ষার্থীদের কিছু বুঝিয়ে দিচ্ছিল যদিও আমি ভিডিও ক্যামেরা নিয়ে ভিতরে যাওয়ার অনুমতি ছিল না তো আরেকজনের হেল্পে আসলে ভিডিওটা করতে পেরেছি সেজন্য তাকে ধন্যবাদ এখানে আমার একমাত্র ভাগিনা এস এম কারিম শ্রেষ্ঠ ও এই অনুষ্ঠানটিতে তৃতীয় স্থান অধিকার করেছে সেজন্য আমরা খুবই খুশি আসলে ওর আগ্রহ এবং প্রচেষ্টার কারণে ও পেরেছে তো ওকে আমরা খুবই উৎসাহিত করেছিলাম যেন আগামীতেও এ ধরনের ও প্রোগ্রামে অংশগ্রহণ করে আর এখানে আমার ননদ এবং আয়াজের আব্বু অপেক্ষা করছিল তো বাহির থেকে আমরা একটু দেখছিলাম প্রোগ্রামটি তো এই তো কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানটি শেষ হয়ে যাবে তো আমরা আসলে তখন ভিতরে যেতে পারবো এবং কে কে পুরস্কার পেল সেটা দেখতে পাবো এবং সেই আগ্রহে বসে আছিলাম তাই তো অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে ওদেরকে একটি করে খাবারের প্যাকেট দেওয়া হলো প্যাকেটে ছিল স্যান্ডউইচ এবং একটি পানির বোতল তারপরে অনুষ্ঠানে যারা অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো আর আমার ভাগিনা দেখাচ্ছিল ও কিভাবে কমপ্লিট করলো খেলাটা মানে একটা আপেল গাছ থেকে পড়লো এবং একটা ঝুলির ভিতরে সেটা ফেলতে হবে তাই এগুলো হচ্ছে গিফট ওদের আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশেই থাকবেন আমরা কেউ কি বলতে পারবো শেখ রাসেল কে ছিল সেই দিবস আজকে 18ই অক্টোবর এই দিবস উপলক্ষে আমরা চেষ্টা করেছি দিনটিকে কিভাবে সুন্দর করে কাজে লাগাবো ম্যানেজার তো ভিউয়ার্স এখানে পুরস্কার বিতরণী চলছে তো আসলে যারা ছোট ছিল বিশেষ করে সমাপ্তি আয়াজ ওদের মতো ছোট তো ওরা তো আসলে এ ধরনের প্রোগ্রামে পার্টিসিপেট করে খুবই আনন্দ পাচ্ছে আসলে ওদের আগ্রহ বেড়ে গিয়েছে তো আমাদের আসলে উচিত এ ধরনের অনুষ্ঠানেও অংশগ্রহণ করা শিশুদের
পাক বা না পাক সেটা বড় কথা না, কিন্তু অংশগ্রহণ করে ওদেরকে আমাদের উৎসাহিত করা উচিত, তাহলে ওরা সামনের দিকে আরও এগিয়ে যাবে। তো এর অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তারা যে আমাদের জন্য এত সুন্দর একটি আয়োজন করেছে। আর এটা হচ্ছে সকালের ছবি, যখন মন্ত্রী মহোদয় যখন এসেছিল তখন সকালে পুরস্কার বিতরণের সময় কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আমার গিফট। এখানে যেটা লেখা দেখতে পাচ্ছেন সেটা নাম হচ্ছে গিগাবাইট। আপনাদেরকে এখন আমি গিফটগুলো শেয়ার করব। একটা ডায়েরি, এটার ভিতরে লেখা আছে গিগাবাইট, আর এই কলম, এই যে গিগাবাইট। কিন্তু এখানে গিগাবাইট লেখা নেই, আমি বুঝে গেছি এটা অন্য কোম্পানি।